সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি সাজেদা, ফিউচার স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির উদ্দিন, অধ্যক্ষ আমি সাজেদা ফিউচার স্কুল। অনলাইন ক্লাসের অংশ হিসেবে ইতিমধ্যে আমি অনেকগুলি ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলি দেখেছ, এবং আমাদের প্রায় 4 মাস যাবৎ অনলাইন ক্লাসের কার্যক্রম চলছে। আমি বিনীতভাবে আহ্বান করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দকে, তোমরা এই অনলাইন ক্লাসে যুক্ত থেকে তোমাদের পাঠের ধারাবাহিকতা বজায় রাখবে এবং স্ব ক্লাসের তোমরা সিলেবাসগুলি শেষ করার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে 8ম শ্রেণীর বাংলা বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। যথারীতি তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, এই সম্পর্কে আরো কয়েকটি ক্লাস করেছি। নিশ্চয়ই তোমরা সংস্কৃতি সম্পর্কে আমি পূর্বের ক্লাসগুলিতে যা আলোচনা করেছি ওইগুলি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, এবং সে আলোকে তোমাদের পাঠের পাঠগুলি শেষ করার চেষ্টা করেছ। তারপর আজকে সংস্কৃতি সম্পর্কে একটু কথা না বললে নয়, আমি পূর্বের ক্লাসেও বলেছি সংস্কৃতি বলতে যা বোঝায়, হোয়াট আই এম, অর্থাৎ আমি যা তাই আমার সংস্কৃতি, অর্থাৎ আমার আচরণের সমষ্টি হলো আমার সংস্কৃতি, আর সভ্যতা হলো আমি যা ব্যবহার করি, অর্থাৎ আমার বাহ্যিক যে অবস্থাটা সেটা হলো আমার সভ্যতা, আর আমার যে আচরণের যে দিকগুলি সেই দিকগুলি হলো আমার সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংস্কৃতি সম্পর্কে আলোচনায় আজকে পঞ্চম পাঠ নিয়ে তোমাদের আজকের এই অনলাইন ক্লাস, পঞ্চম পাঠ বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশ দ্বারা। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশ দ্বারা বাঙালি সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি, আর একটি জাতির চিন্তা শক্তি এবং সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায় তার সংস্কৃতিতে। আর এই সংস্কৃতির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। এই 3টি শ্রেণীর মধ্যে যে যা আমরা দেখতে পাই সেটি হলো দৃশ্য শিল্প, সঙ্গীত শিল্প এবং সাহিত্য শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৃশ্য শিল্প অর্থাৎ যা আমরা দেখতে পাই বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের মাধ্যমে বাংলাদেশের এবং বাঙালি জাতির যে সংস্কৃতির পরিচয় বহন করে সেগুলি আমরা দেখতে পাই, এবং সেগুলি কি তোমরা নিশ্চয়ই দেখেছ বাংলাদেশের ঐতিহাসিক স্থান অর্থাৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে বাংলাদেশের অতীত ইতিহাস এবং ঐতিহ্যের কিছু সংস্কৃতি, যেমন শালবন বিহার এবং নারায়ণগঞ্জের শহরে অবস্থিত সোনারগাঁ যেটা প্রাচীন রাজধানী ছিল। এভাবে দেশের আনাচে আনাচে অনেকগুলি রাজবাড়ি এবং অনেকগুলি পুরাতন ঐতিহ্য রয়েছে যেগুলি বাংলাদেশের সংস্কৃতির বহিঃপ্রকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাস সেই অতীতকাল থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতা অর্থাৎ তথ্যপ্রযুক্তির যুগ পর্যন্ত কেমন ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, কেমন ধরনের সাংস্কৃতিক পরিবর্তন অথবা সাংস্কৃতিক বিকাশ ঘটেছে সেটা আমরা লক্ষ্য করেছি। পূর্বে আমরা দেখেছি বিভিন্ন গ্রাম অঞ্চলে মাটির তৈরি ঘর, বর্তমানে যেখানে রয়েছে বড় বড় অট্টালিকা এবং ইটের তৈরি বড় বড় বিল্ডিং, আর এই ইট যেই তৈরি হয় এই ইটটাকে আমরা দেখেছি বিভিন্ন ব্রিক ফিল্ড গুলিতে ইটের মধ্যে অর্থাৎ একটি বিভিন্ন নামফলক ব্যবহার করে এটাকে আগুনে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া হয়। আর এই মাটির তৈরি জিনিসে যখন কিছু চিত্রশিল্পীর মাধ্যমে চিত্রশিল্পী তৈরি করে এটাকে আগুনে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া হয়, এটাকে বলা হয় টেরাকোটা। আমরা দেখেছি বা এখনো দেখছি অতীতে এবং বর্তমানে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায় যারা রয়েছে তারা তাদের পূজা অর্চনার সময় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে, যেটাকে এই যে মূর্তি তৈরির জন্য আমরা মাটি ব্যবহার করে এবং সেটাকে সুন্দর কারুকার্য সম্বলিত এই মূর্তিগুলিকে আগুনে পুড়িয়ে অথবা রোদে শুকিয়ে স্থায়ীভাবে রূপ দেওয়া হয়। আর এই স্থায়ী রূপ দেওয়ার মাধ্যমে যে জিনিস তৈরি করা হয় সেটার নামই হলো টেরাকোটা। দৃশ্য শিল্পের মধ্যে রয়েছে আরো তাঁত শিল্প এবং সুলতানি আমলের স্থাপত্য শিল্প,
বাংলার নকশিকাঁথা সহ বিভিন্ন ধরনের দৃশ্যশিল্প রয়েছে যেগুলি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একসময় বাংলার রাজধানী সোনারগাঁয়ে তৈরি হতো বিখ্যাত মসলিন কাপড়, যা জগৎ বিখ্যাত ছিল। এগুলি এই মসলিন কাপড় সহ জামদানি সহ এগুলি মানুষের অর্থাৎ বাঙালি জাতির একটি সাংস্কৃতিকের বহিঃপ্রকাশ। এ পর্যায়ে রয়েছে সাহিত্য এবং সাহিত্যকর্মের মাধ্যমে বাঙালি জাতির ঐতিহাসিক অর্থাৎ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে নেপালের রাজদরবার থেকে এই যে সাহিত্যকর্ম অর্থাৎ চর্যাপদের সন্ধান প্রথমে উনি আবিষ্কার করেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার 18টি ভাষার মধ্যে যার পর্যাপ্ত জ্ঞান ছিল, যিনি একজন ভাষাবিদ হিসাবে প্রথম চর্যাপদের সন্ধান লাভ করেন এবং চর্যাপদের কাল উনি নির্ণয় করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় 1200 বছর আগে এগুলির কাল নির্ণয় করতে সক্ষম হন, অর্থাৎ এই চর্যাপদের সময়কাল ছিল প্রায় 1200 বছর পূর্বে। চর্যাপদের ভাষার একটি উদাহরণ আমরা এখানে লক্ষ্য করতে পারি, যা লুই পা লিখেছেন, কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চেয়ে পৈঠাকাল, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ যে তরু অর্থাৎ গাছ, মানুষের যে দেহ সেটাকে বলা হয়েছে এবং তার 5টি ডালের কথা বলা হয়েছে। আর এই শরীর নামক যে তরু রয়েছে এটাকে যদি ভালোভাবে আমরা পরিচালনা করতে না পারি, একসময় এটা ধ্বংসের সম্মুখীন হবে, অর্থাৎ আমাদের জীবন ধারণ করা খুব কঠিন হয়ে যাবে। আমাদের মূল জীবন আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের ব্যর্থতে পরিণত হবে। বাংলা সাহিত্যের মধ্যে আরো রয়েছে মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের প্রভাব আমরা লক্ষ্য করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক সময় বাংলার আনাচে কানাচে অর্থাৎ পল্লী অঞ্চলে পুঁথি সাহিত্যের যথেষ্ট প্রচলন ছিল এবং এক সময় এই গ্রামাঞ্চলের মানুষ একসাথে জড়ো হয়ে পুঁথি পড়ার জন্য, পুঁথি শোনার জন্য একত্রিত হতো। বিখ্যাত পুঁথি সাহিত্যের মধ্যে রয়েছে উচ্চলেখা এবং লাইলি মজনু সহ আরো অনেক পুঁথি, যেগুলি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলাদেশের সাহিত্যের অর্থাৎ বাংলা সাহিত্যের ভিত্তি যিনি রচনা করেছেন তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি আধুনিক বাংলা সাহিত্যের রূপকার। এরপরও রয়েছে কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন সহ আরো অনেকে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাহিত্যের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য করেছি এবং দৃশ্যশিল্প সম্পর্কে আলোচনা করেছি, এ পর্যায়ে রয়েছে সঙ্গীত শিল্প, অর্থাৎ বাংলা চিরকালই সঙ্গীতের দেশ, সাহিত্যের দেশ। একসময় গ্রামের হিন্দু মুসলমান সকলে যে গান গেয়ে থাকতো বাউল এবং ভাটিয়ালি গান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সঙ্গীত অর্থাৎ বাঙালি জাতির সঙ্গীত যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যথেষ্ট ভূমিকা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাগরিক গান, যিনি যেটা উনি বাউল সুরে গেয়েছিলেন, সেই নাগরিক গান আমার সোনার বাংলা আমি তোমায় বাংলা ভালোবাসি, সেই বিখ্যাত গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আজও আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে থাকি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। এগুলি আমরা এই এগুলি অর্থাৎ মানে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের রচিত, সেই গানটি আমরা গেয়ে থাকি। বাংলাদেশের আরো একটি ঐতিহ্য, বাংলাদেশের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 6000-এরও বেশি গান লিখেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে। বাংলাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী
যতদিন বাংলাদেশ ছিল সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে যে গানগুলি লিপিবদ্ধ আছে সেই গানের মধ্যে সেই সঙ্গীতের মধ্যে বিভিন্ন কবি সাহিত্যিকের আত্মহত্যা কাজী অনুষ্ঠানের অবদানও অস্বীকার করার মতো নয় শিক্ষার্থীবৃন্দ। প্রায় 20 বছরের সৃজনশীল জীবনে উনি প্রায় 6,000-এর বেশি গান লিখেছেন। আর এই সঙ্গীত সাহিত্য এবং বিশ্বশিল্পের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে আছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই ক্লাসকে ভালোভাবে শুনে এর মাধ্যমে দুটি কাজ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই দুটি কাজ তোমরা বাসায় ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করবে এবং তোমরা স্কুলে যেদিনই আসবে এই কাজগুলি দেখানোর চেষ্টা করবে, বাসায় বসে অনুসরণ করার চেষ্টা করবে এবং পাশাপাশি তোমাদের আশেপাশে তোমাদের যে সহপাঠীরা আছে তাদেরকেও অনলাইন ক্লাসে যুক্ত রাখার জন্য তোমরা ভূমিকা রাখবে এবং অভিভাবক মনোযোগকে আমি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়ে এবং আমার ক্লাসে যুক্ত থেকে তোমরা এই প্রশ্নগুলি তৈরি করবে। বাংলা সাহিত্যের প্রাচীন কয়েকটি নিদর্শনের পরিচয় দাও এবং বাঙালির সঙ্গীত সম্ভারের পরিচয় দাও। এর মাধ্যমে আমি শেষ করছি আজকের অনলাইন ক্লাস। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।